हरे कृष्ण समग्र गुरु एवं वैष्णव दे चरणे आमार अनंत कोटि प्रणाम। आमरा के आमरा कि आत्मा नाकि शरीर नाकि तारो ऊर्धे अन्य किछु आमरा कि जानी आमरा के नाकि जानार भान करे थाकि। অজ্ঞানী কিছু নেতাদের দ্বারা পরিচালিত আমাদের এই জড় সমাজকে আমাদের বাস্তবিক স্বরূপ মূল্যায়ন করতে দেয় না, তাই আমাদের এই শরীরকে আমরা আমি বলে মনে করে তাকে ভরণ পোষণ করার জন্য, সুন্দর করে সাজানোর জন্য, তাকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য সারা জীবন আমাদের অমূল্য সময় আমরা নষ্ট করি। তাহলে এর বিকল্প কি ব্যবস্থা? কৃষ্ণ ভাবানামৃত সংঘ আর এই কৃষ্ণ ভাবানামৃত আন্দোলন, কৃষ্ণ ভাবানামৃত আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য হল পারমার্থিক মৃত্যুর হাত থেকে মানব সমাজকে রক্ষা করা। কতগুলি অন্ধ অজ্ঞানী নেতাদের দ্বারা পরিচালিত হয়ে এই সমাজ ব্যবস্থা ভুল পথে পরিচালিত হচ্ছে, কারণ তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য জানে না। আমাদের মানব সমাজের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল জ্ঞান লাভ করা এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করা, যা আমরা ভুলে গেছি। এবং কৃষ্ণ ভাবানামৃত আন্দোলনের উদ্দেশ্যই হল এই দিকে আলোকপাত করা। বৈদিক তত্ত্ব অনুসারে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা পুনরুদ্ধার করা এবং সমগ্র তত্ত্বজ্ঞানী মহাপুরুষ এটাই বলে গেছেন যে আমাদের সমগ্র শাস্ত্রের সারাতিসার এবং সমগ্র জ্ঞানের ভিত হল শ্রীমৎ ভগবদ গীতা, এবং সেই শ্রীমৎ ভগবদ গীতা থেকে আমরা এই জানতে পারি যে শুধু আমরা নয়, এই বিশ্বের সমগ্র কীট পতঙ্গ, জলজ স্থলজ উদ্ভিদ প্রাণী পশু পাখি সকলেই পরমেশ্বর ভগবানের অংশ। তাহলে অংশের কি কর্তব্য? আমাদের অংশ কি? আমাদের অংশ আমাদের হাত পা চোখ নাক মুখ কান। তার কি কাজ? তার কাজ আমাদের এই ফুল বডির সেবা করা, অর্থাৎ অংশের কর্তব্য পূর্ণের সেবা করা। ঠিক তাই আমরা পরমেশ্বর ভগবানের অংশ এবং আমার বেদের কর্তব্য তার সেবা করা, আমাদের স্বরূপই আমাদের সেবা। আমাদের হ্যাবিটই হ্যাবিটের মধ্যে আছে আমাদের সেবা কাজ। যেমন ধরুন আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা সবাই সেবাই তো করছি, কেউ ফ্যামিলির সেবা, কেউ অফিসের সেবা, কখনো সমাজের সেবা, কখনো বিজনেসের সেবা, আমরা সবাই সেবাই করে যাচ্ছি। কিন্তু এত সেবা করার পরও না আমরা সন্তুষ্টি হচ্ছি আর না যাদের সেবা করছি তারা সন্তুষ্ট হচ্ছে। কারণ কি? কি এমন কারণ? কারণ হলো যেমনি ধরুন আমরা যদি কোনো গাছের পাতা ডাল এগুলিকে জল দিই, তাহলে কি কোনো লাভ হবে? না গাছ সন্তুষ্ট হবে? গাছের লাভ ততক্ষণ হবে না যতক্ষণ না আমরা গাছের গোড়াতে জল দিচ্ছি। গাছের গোড়াতে জল দিলে গাছ সহ সমগ্র ডাল পালা শাখা প্রশাখা পত্র সন্তুষ্টি হয়ে যাবে। ঠিক তেমনি
যখন আমরা আমাদের সমগ্র সেবা ভগবানের উদ্দেশ্যে করব, ভগবানের জন্য কর্ম করব, তখন সমগ্র পরিবার আপনি আপই সন্তুষ্ট হয়ে যাবে। আর যখন আমাদের পরিবার সন্তুষ্ট হবে তখন সেখানে শান্তি আসবে। পরিবারে শান্তি আসলে সমগ্র সমাজে শান্তি আসবে, সমগ্র সমাজে শান্তি আসলে সমগ্র দেশে শান্তি আসবে, সমগ্র দেশে শান্তি আসলে সমগ্র বিশ্বে শান্তি আসবে। আর এটাই বিশ্ব শান্তির পন্থা। কিন্তু আমাদের সেই শাস্ত্রর নির্দেশ অনুযায়ী, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী তাদের নির্দেশ অনুযায়ী আমরা পরমেশ্বর ভগবানেরকে জেনে, আমাদেরকে জেনে আমরা ভগবানের উদ্দেশ্যে আমাদের সমস্ত কর্ম কর্তব্য সম্পাদন করব। কিন্তু অনেকে বলে থাকেন আমরা ভগবানকে মানি না, আমরা ভগবানকে বিশ্বাস করি না, কারণ তাকে চোখে দেখা যায় না। অনেক এমন আমাদের আশেপাশে ব্যাকটেরিয়া আছে যাদের আমরা চোখে দেখতে পাই না। অনেকে বলে থাকবে যে তাদের তো আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্যে দেখতে পাই, অবশ্যই। কিন্তু যতদিন পর্যন্ত সেই যন্ত্র আবিষ্কার হয়নি তার আগে আমরা সেগুলিকে দেখতে পেতাম না। তাই বলে কি এই যে তখন ব্যাকটেরিয়া ছিল না? ছিল। আমরা কুমেরু সুমেরু এদের সচরাচর দেখতে পাই না, বিভিন্ন মাধ্যমে দেখতে হয়, ইন্টারনেট বা বিভিন্ন স্যাটেলাইট। কিন্তু তাই বলে কি সে নেই, সেই জায়গা নেই? তেমনি যারা সেই চিন্ময় জগতের উপলব্ধি করেছে, সেই তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের রচিত শাস্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি, তাকে জানতে হবে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমরা তাকে ফিল করতে পারবো। ধরুন আমাদের সেই জায়গা, আমরা তাকে ফিল করতে অবশ্যই পারবো। এক স্বামী স্ত্রী, তার স্ত্রী বিভিন্ন পাঠে অংশগ্রহণ করত, ভাগবত পাঠে। সে যখন বাড়ি আসে তার স্বামী বলছে, ভগবান বলে কিছু নেই, কোথায় তোমার ভগবান? ভগবানকে কি দেখতে পাই? তুমি কাল থেকে এসব প্রোগ্রামে একদম যাবে না। স্ত্রীটি কিছু বলল না। নেক্সট দিন, কদিন পর তার স্বামীর শরীর অসুস্থ হল, মাথার ব্যথা হল, অফিস যেতে পারল না। সে স্ত্রীকে বলল, তুমি আমাকে তাড়াতাড়ি মেডিসিন দাও, আমার মাইগ্রেন হচ্ছে। স্ত্রী বলল, কোথায় তোমার মাইগ্রেন হচ্ছে? হাজবেন্ড বলল, আমার মাথার ভেতরে মাইগ্রেন ব্যথা হচ্ছে, তুমি তাড়াতাড়ি মেডিসিন দাও। স্ত্রী বলল, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আরে, এটা মাথার ভেতরে হচ্ছে, তুমি তাড়াতাড়ি মেডিসিন দাও। স্ত্রী বলল, না, তুমি মিথ্যে কথা বলছো, আমি তো মাইগ্রেন দেখতে পাচ্ছি না। স্বামী রেগে গেল, আরে মাইগ্রেন দেখা যায়, একে তো ফিল করতে হয়, আমি ফিল করছি, তোমার যখন হবে তুমিও ফিল করবে। স্ত্রীটি বলল, ঠিক বলেছ, তোমার মাইগ্রেন যেমন দেখা যায় না তুমি এটা ফিল করতে পারো, ঠিক তেমনি আমার ভগবানকেও ফিল করতে হয়। আর সেটা ফিল করতে পারে ভগবানের ভক্তরা, তার প্রেমের সাহায্যে, তার নামের সাহায্যে, তার ভক্তির সাহায্যে, তার ভজনের সাহায্যে। যেমন কোনো ব্যাকটেরিয়াকে দেখতে গেলে কিছু যন্ত্রের প্রয়োজন হয়, ভগবানকেও জানতে গেলে, তাকেও দর্শন করতে গেলে সেই যন্ত্রে নাম, হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে গেলে 20টা বছর সময় দিতে হয়, উপরন্তু অনেক অর্থ অনেক পরিশ্রম দিতে হয়, তবে গিয়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হতে পারে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি পরমেশ্বর ভগবান, তাকে জানতে আমাদের প্রেম ভক্তি ভজনের প্রয়োজন। তাহলে অবশ্যই আমরা আমাদের চোখের সামনে আমরা তাকে অনুভব করতে পারবো,
আমরা তাকে দর্শন করতে পারবো শুধু এখানে নয়, প্রতিটি রোমে রোমে, প্রতিটি জায়গায়। আর এটা কোনো মন গড়া কল্পনাপ্রসূত ধর্ম নয়, এটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানের উপর ভিত্তি করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ এবং সেই আন্দোলন গড়ে উঠেছে, যাতে মানব সমাজে, সমগ্র বিশ্বে সমগ্র মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে তাকে জেনে, শাস্ত্রকে জেনে, ভগবানকে জেনে, তার জন্য কর্ম করে, তার জন্য কর্তব্য করে আমাদের মানব জীবন সফল করতে পারে। তাই আসুন আমরা ভগবানকে জানি, শাস্ত্রকে জানি, শিল প্রভুপাদকে জানি, আমাদের গুরুদেবকে জানি, আর আমাদের জীবন সফল করি। হরে কৃষ্ণ।